সোমবার দুপুরে জেলা মহিলা দলের সাবেক সভাপতি নীলুফার ইয়াসমিন খানের নেতৃত্বে শহরের বিশ্বাস বেতকা এলাকায় ময়মনসিংহ রোডে জিয়ার শাহাদাত বার্ষিকীর আয়োজন করা হয়। খাদ্য বিতরণের উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, এজাজুল হক সবুজ, শহর বিএনপি নেতা আলী আহমেদ রোজ প্রমুখ। এ সময় মহিলা দল, শহর বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের স্মরণে দোয়া করা হয় এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করেন।